Welcome everybody in English classroom. I hope you are well by the grace of Almighty. Dear learners, our today's topic is so much important for you. You know that tense is very much important for every students. So, dear learners, asker amader bishoye bangla bakko dekhe kibhabe amra english korte pari. বাংলা বাক্য আমাদের ব্রেনে সাজিয়ে কিভাবে আমরা সেটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করতে পারি এবং ইংরেজি দিয়ে আমরা কিভাবে রাইটিং লিখতে পারি, ট্রান্সলেশন করতে পারি অথবা অন্যান্য আইটেমসগুলো আমরা লিখতে পারি, এটাই আমাদের। এর পাশাপাশি আমি কিভাবে নিজের স্পোকেন ইংলিশের দক্ষতা বাড়াতে পারি সবগুলোই থাকছে আমাদের কয়েকটি পর্বের ভিডিওর। প্রথম পর্ব হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্টেড বাই এমডি নিজামউদ্দিন, লেকচারার ইন ইংলিশ, সুবিখালি গভর্নমেন্ট কলেজ। লেটস এনজয় দ্য ভিডিও। তোমাদের মনে আসতো বাংলা বাক্যে ভার বা ক্রিয়া থাকে একদম শেষের দিকে, কিন্তু ইংরেজি করার সময় সাবজেক্ট এর পরে ভার থাকে। এটা খুবই একটা পার্থক্য আমাদের খেয়াল করতে হয় যে বাংলা বাক্য যখনই আমরা দেখি বাংলা বাক্যে কিন্তু ক্রিয়াটা একদমই তোমার শেষের দিকে থাকে, সেখান থেকে আমাদের আইডেন্টিফাই করতে হয়। এবং ইংরেজি বাক্যে ভারটার অবস্থান হয় কিন্তু ঠিক সাবজেক্টের পরে। সাবজেক্ট হলো যে বা যিনি কাজটি করেন, আর অবজেক্ট হলো সাবজেক্ট যা করে, অথবা ভার্বের কাছে যদি আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাই আসলে সেটাই মূলত অবজেক্ট। তো এই বেসিক কথাটা তোমাদের জানা আছে, তবু আমি জানা কথাটাই আবার রিপিট করলাম যাতে তোমাদের পরবর্তী অংশগুলো বুঝতে সুবিধা হয়। ডিয়ার লার্নার্স, কিভাবে আমরা বাংলা বাক্য দেখে টেন্স বলতে পারবো? আজকের পর্বে ছিল কন্টিনিউয়াস টেন্স। তিন ধরনের কন্টিনিউয়াস টেন্স আমরা জানি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস এবং ফিউচার কন্টিনিউয়াস। আশা করি আজকের পর্বটির পরে কোন কন্টিনিউয়াস টেন্সই তোমার পৃথিবীর যত ধরনের বাক্য আছে কন্টিনিউয়াস টেন্স এ যেগুলো ব্যবহার করা হয় সবগুলোই আমরা বাংলা বাক্য শোনার সাথে সাথে অথবা দেখার সাথে সাথে আমি তার ইংরেজি করতে পারবো। বাংলা বাক্যর শেষে স বর্ণটি থাকবে, ইম্পর্টেন্টলি খেয়াল করতে হবে বাংলা বাক্যর শেষে স বর্ণটি থাকবে এবং উক্ত স এর পূর্বের বর্ণটি আকার অথবা একার বিহীন হবে। যেমন করছি, তো স এর ঠিক আগের বর্ণটি আকার একার বিহীন, অথবা স এর পূর্বে ত একারেতে থাকবে। যেমন করতেছি, স এর ঠিক পূর্বে ত একারেতে আমরা পাচ্ছি, অথবা স এর জায়গায় চ যুক্ত হয়ে চয়সস্য হবে, যেমন যাচ্ছি। এই তিন অবস্থায় অর্থাৎ স এর ঠিক পূর্বের বর্ণটি যদি আকার একার বিহীন হয় অথবা ত একারেতে হয় অথবা শুধুই যদি চয়সস্য থাকে, এই তিন অবস্থায় আমি বাক্য দেখার সাথে সাথে আমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ভাববো। তাহলে আমি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলায় যখনই ভাববো তখনই আমি এই স্ট্রাকচারে আমি ট্রান্সলেশন করে ফেলবো, আমি ইংরেজি করে ফেলবো। সেটা হলো সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ আই এর পরে জানি আমরা এম বসে, সিঙ্গুলার যখন হয় তখন ইজ বসে এবং প্লুরাল যদি হয় তখন আর বসে। অর্থাৎ সাবজেক্টের সিঙ্গুলার এবং প্লুরাল পরে বেস করে আসলে এগুলো বসে। সুতরাং আমরা খুব সহজেই কিন্তু যত ধরনের কন্টিনিউয়াস টেন্স আছে অর্থাৎ যত ধরনের প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে শুধু স বর্ণের পিছনের দিকে খেয়াল করেই আমরা কিন্তু এটা করে ফেলতে পারি এবং স্ট্রাকচার অফ মেমোরিতে আমরা নিয়ে নিতে পারি সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে এনজি। আমরা একটু উদাহরণ দেখি না, যেমন সে কথা বলছে, এখানে বাংলা বাক্যের ক্রিয়া শেষে আমি স পেয়েছি, ঠিক তার পূর্বের বর্ণটি ল মানে আকার এবং একার বিহীন, সুতরাং নির্দ্বিধায় আমি বলতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্বিতীয় বাক্যে সে কথা বলতেছে, বাংলা বাক্য শেষে স, ঠিক তার পূর্বের বর্ণটি ত একারেতে, সুতরাং নির্দ্বিধায় আমি বলতে পারি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। তৃতীয় বাক্যে স এর সাথে স যুক্ত হয়ে হচ্ছে চয়চস্য, তার মানে দেখার সাথে সাথে আমি বলতে পারতেছি আমি ঘুমাচ্ছি বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন হি ইজ টকিং, স্ট্রাকচার একটু মিলিয়ে নাও, হি ইজ টকিং, আই এম স্লিপিং, দে আর রাইটিং, আমি
কয়েকটি শব্দ দিয়েছি, শব্দগুলো তোমার ভোকাবুলারি ডেভেলপ করতে সাহায্য করবে। যেমন বাক্য গঠন করো বাংলা ও ইংরেজি, গো মানে যাওয়া, কাম আসা, হেল্প সাহায্য করা, ড্র আঁকা, কল ডাকা, ডেভেলপ উন্নতি করা, ফ্লাই ওড়া, রিড পড়া, লার্ন শেখা, ওয়াচ দেখা। এটা তুমি ব্যক্তিগতভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবে। যেমন যাওয়া, আমি যাচ্ছি, সে যাইতেছে, তারা যাইতেছে, এগুলো ইংরেজি করে ফেলবে। আসা, আমি আসতেছি, রহিম আসতেছে, সে আসতেছে, তারা আসছে। আবার বলতে পারি সাহায্য করা, তারা সাহায্য করতেছে, আমি সাহায্য করতেছি। হ্যাঁ, এরকম এরকম এক্সাম্পল গুলো যদি তুমি করতে পারো, দেখবে তোমার জন্য অনেক সহজ হয়ে গেছে আস্তে 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 আস্তে। তোমার জন্য ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, দুইটাই তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। নেক্সট আমরা খেয়াল করি কিভাবে আমরা বাংলা বাক্য দেখে টেন্স বলতে পারবো, সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। একই স্টাইল আমরা খেয়াল করবো, এটা বাংলা বাক্যর শেষে স্ববর্ণটির সাথে ল যুক্ত থাকবে এবং উক্ত স এর পূর্বের বর্ণটি, খেয়াল করি এবার, স বর্ণের সাথে কিন্তু এবার ল যুক্ত হবে এবং উক্ত স এর পূর্বের বর্ণটির অবস্থা দেখো আকার একার বিহীন হবে। যেমন এই স এর সাথে যখন ল যুক্ত হয়েছে ঠিক তার পূর্বে আকার একার বিহীন, তার মানে পাস্ট কন্টিনিউয়াস ঠিক। অথবা দেখো স এর ঠিক পূর্বে ত একারেতে যুক্ত হবে, যেমন স এর পূর্বে ত একারেতে ঠিক তার সাথে আছে আমার ল, তার মানে পাস্ট কন্টিনিউয়াস। স এর সাথে ছ যুক্ত হয়, ছয় সাত হবে এবং সাথে যুক্ত হবে ল, তার মানে এই তিনটা বাক্যই আমরা বা এই তিনটা অবস্থায় আমরা একে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতে পারি। তাহলে স্ট্রাকচারটা কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। এই স্ট্রাকচার একটু মুখস্থ করে নাও এবং মুখস্থ করে এটা দিয়ে আমরা পরবর্তী উদাহরণগুলো পড়ব। একটু দেখি, সে কথা বলছিল, আমি একটু যদি খেয়াল করি বাংলা ক্রিয়ার একদম শেষের দিকে কিন্তু এবার ল আছে, ল দিয়ে আমি পাস্ট টেন্স বুঝতে পারি। একটু ছয়ের দিকে তাকাই, আমার ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ছ, ছয়ের ঠিক পূর্বে আকার একার বিহীন বর্ণ পেলাম, সুতরাং এটা কন্টিনিউয়াস, এর সাথে তখনই ল যুক্ত হলো পাস্ট কন্টিনিউয়াস। তো হি ওয়াজ টকিং, সে কথা বলতেছিল, বাংলা বাক্য শেষের দিকে ছ আছে, ছয়ের পূর্বে ত একারেতে আছে মানে কন্টিনিউয়াস, ঠিক তার শেষে ল যখন যুক্ত হলো সে হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, হলো হি ওয়াজ টকিং। আমি ঘুমাচ্ছিলাম একই ভাবে, হি ওয়াজ স্লিপিং, তারা লিখতেছিল একই ভাবে, স এর সাথে ল যুক্ত হয়ে পাস্ট এবং ত একারেতে যুক্ত হওয়ার কারণে পাস্ট কন্টিনিউয়াস, দে ওয়্যার রাইটিং। আবার নতুন করে 10টি ভোকাবুলারি এখানে দেওয়া আছে, সেটা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব। ইনক্রিজ বৃদ্ধি পাওয়া, ড্রাইভ চালানো, ডিজাইন সাজানো, ডেকোরেট সাজানো, সেন্ট পাঠানো, শাইন উন্নতি করা, রিয়েলাইজ অনুধাবন করা, টিচ শিখানো, ক্যাচ ধরা, পুট মানে রাখা, এগুলো দিয়ে আমরা পাস্ট কন্টিনিউয়াস এর বাংলা ইংরেজি করার চেষ্টা করবো। তাহলে আমাদের যে মুখের জড়তা হোক, রাইটিং এর যে সমস্যাগুলো আছে অবশ্যই সমাধান হয়ে যাবে। নেক্সট আমরা দেখি ফিউচার কন্টিনিউয়াস, একই ভাবে বাংলা বাক্য শেষের দিকে তাকাবো। দেখো এবারে কিন্তু বাংলা বাক্য শেষে স অথবা ল বর্ণটি যুক্ত থাকবে না, এবারে থাকবে কি শুধু ব। অর্থাৎ বাংলা বাক্য শেষে প্রেজেন্ট এবং পাস্টে যেমনি স অথবা ল আমরা দেখেছি, ফিউচারে কিন্তু বাংলা বাক্য শেষে থাকবে ব এবং ব এর পূর্বে থাকবে ত একারেতে। উদাহরণ একটু দেখি, পড়তে থাকিব, তাহলে ব ঠিক বয়ের পূর্বে তয়কারেতে থাকার কারণে ফিউচার কন্টিনিউয়াস। সুতরাং আমরা গঠনে চলে যাই, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। আমরা এই স্ট্রাকচারে উদাহরণগুলো করে নেব, সে কথা বলতে থাকিবে, হি উইল বি টকিং, আমি ঘুমাইতে থাকিব, আই শ্যাল বি স্লিপিং, তারা লিখতে থাকিব, দে উইল বি রাইটিং। হ্যাঁ, বাক্য গঠন করো, এখানে কয়েকটি শব্দ আমি দিয়েছি, এনশিওর নিশ্চিত করা, কাট মানে কাটা, ইট খাওয়া, থিঙ্ক চিন্তা করা, বাই ক্রয় করা, মাইন্ড মনে করা, রিমেম্বার স্মরণ করা, রিজেক্ট বাদ দেওয়া, পাস অতিক্রম করা, প্রিভেন্ট মানে বাধা দেওয়া। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা প্র্যাকটিস করি, আশা করি
future continuous, past continuous এবং present continuous. Continuous যে কোনো বাংলা বাক্য আমরা এই অবস্থা যদি পাই তাহলে কিন্তু আমরা তাকে continuous tense structure আমরা ইংরেজি করতে পারবো. আমরা যখন কোনো রাইটিং লিখবো, সামারি লিখবো, প্রশ্ন করবো, প্রশ্ন লিখবো অথবা কম্পোজিশন অথবা রিপোর্ট ইত্যাদি লেখার ক্ষেত্রে যদি কোনো জায়গায় আমার কন্টিনিউয়াস টেন্স অথবা কথা বলার ক্ষেত্রে আমার যদি প্রয়োজন হয় তখন কিন্তু আমি এই বাংলা বাক্য চিন্তা করে আমি কিন্তু সমস্ত বাক্যগুলোকে কন্টিনিউয়াস টেন্সে করতে পারবো. তো ওয়েটিং ফর নেক্সট ভিডিও নমো টুডে থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েটিং ফর আওয়ার নেক্সট পার্ট টু থ্যাংক ইউ অল. আশা করি তোমরা ভিডিওটি দেখে উপকৃত হবে. তো সকলকেই ধন্যবাদ জানাচ্ছি.